প্রতিটি গর্ভবতী নারীর জেনে রাখা উচিত গর্ভাবস্থার শেষ 3 মাসে কোন কোন খাবার তার খাওয়া উচিত নয়। এমনিতে পুরো গর্ভাবস্থা জুড়েই একজন নারীকে খাদ্য তালিকা খুব সতর্কতার সাথে নির্বাচন করতে হয়। তবে শেষ 3 মাস অনেক গুরুত্বপূর্ণ, কেননা শেষ 3 মাসে যে কোনো সময় ওয়াটার ব্রেক হয়ে যেতে পারে, হাই ব্লাড প্রেসার দেখা দিতে পারে, প্রি অ্যাক্লামশিয়ার কারণে সময়ের পূর্বেই সন্তান জন্ম নিতে পারে, ভুল খাদ্যাভ্যাসের ফলে মৃত সন্তান জন্ম নিতে পারে, এছাড়াও মায়ের শারীরিক অবস্থার খুব খারাপ অবনতি হতে পারে। আজকে আপনাদেরকে জানাচ্ছি সপ্তম থেকে নবম মাসে যে খাবারগুলো আপনাদের খাওয়া উচিত নয়। হ্যালো মামিস, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। শেষ 3 মাসে অবশ্যই কাঁচা শাকসবজি খাওয়া থেকে বিরত থাকুন। গর্ভাবস্থায় বদহজমের জন্য গ্যাস ও অ্যাসিডিটি হয়। সবজি খাওয়া খুব ভালো, কিন্তু তা অবশ্যই হতে হবে তাজা ও রান্না করা। সবজি রান্না করার সময় কম তেলে ও কম আঁচে রান্না করলে এর পুষ্টিমান বজায় থাকে। দীর্ঘ সময় ধরে রান্না করলে সবজির পুষ্টিগুণ যেমন নষ্ট হয়ে যায়, ঠিক তেমনই কাঁচা সবজি খেলে সেটি আবার শরীরে গিয়ে ক্ষতি করতে পারে। সপ্তম থেকে নবম মাস পর্যন্ত মা অবশ্যই এই বিষয়টির দিকে বিশেষ ধ্যান দেবেন এবং কাঁচা ফলমূল খাওয়ার ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। ফল খুব ভালোভাবে ধুয়ে খেতে হবে। যে সমস্ত ফলের চামড়া ফেলে খাওয়া যায় সে সমস্ত ফল অবশ্যই চামড়া ফেলে খাওয়ার চেষ্টা করবেন। বাদ দিতে হবে লবণ অথবা পোড়া লবণ। লবণ ছাড়া খাবারের স্বাদ বিগড়ে যায় এ কথাটি সত্যি, কিন্তু আপনি যদি খাবারের সাথে কাঁচা লবণ খান বা সেটিকে যদি ভেজেও খান তাহলে আপনার মারাত্মক রকমের ক্ষতি হতে পারে। এর কারণে ক্যালসিয়াম কমে যায় ও রক্তের উপরে চাপ পড়ে, এতে প্রি অ্যাক্লামশিয়ার মতো সমস্যার সৃষ্টি হতে পারে। গর্ভাবস্থায় কাঁচা লবণ খাওয়া শুরু থেকেই অনিরাপদ, কারণ কাঁচা লবণ খেলে হাই ব্লাড প্রেশারের সমস্যা হয়। হাই ব্লাড প্রেশারের সমস্যা হলে গর্ভের সন্তান মারা যেতে পারে, এমনকি সময়ের আগেই সন্তান জন্ম নেওয়ার মতো ইতিহাসও রয়েছে। গর্ভাবস্থায় কাঁচা কিংবা ভাজা দু ধরনের লবণই খাওয়া যাবে না। অনেকেই মনে করেন ভাজা লবণ খেলে বুঝি এর ক্ষতিকারক ভাব কমে যায়, এটি সম্পূর্ণ ভুল ধারণা। রান্নায় যতটা সম্ভব কম লবণ খাবেন, তবে রান্নায় লবণ শরীরের ক্ষেত্রে ততটা ক্ষতিকারক নয়, কারণ রান্নার কারণে লবণের ক্ষতিকারক প্রভাব অনেকটাই কমে যায়। গর্ভাবস্থায় দুধ ও ডিম খাওয়ার উপরেই বিশেষ জোর আরোপ করা হয়। তবে সকল গর্ভবতী নারীদের কাছে অনুরোধ থাকবে কোনো অবস্থাতে কাঁচা দুধ অথবা কাঁচা ডিম খাবেন না। কাঁচা ডিমে সালমোনেলা নামক এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যা মারাত্মক ডায়রিয়ার কারণ হতে পারে। আর গর্ভাবস্থার এ সময় যদি ডায়রিয়ার কারণে আপনার পানি শূন্যতা হয়, এটি আপনার শিশুর জন্য অনেক ক্ষতিকারক। দুধ সবসময় খাবেন জাল দিয়ে। কাঁচা দুধ খেলে গাভীর শরীরের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও ভাইরাসগুলো আপনার ভেতরে প্রবেশ করতে পারে, যেটি শিশুর জন্য ও আপনার জন্য মোটেও সুখকর কোনো খবর নয়। ক্যাফেন জাতীয় খাবারগুলো শেষ 3 মাসে পুরোপুরিভাবে বাদ দেওয়ার চেষ্টা করুন। শেষ 3 মাসে বেশি পরিমাণে কফি বা ক্যাফেন জাতীয় খাবার খেলে বাচ্চার ওজন কম হতে পারে এবং মায়ের বুকে ব্যথা হতে পারে। ক্যাফেন প্লাসেন্টার মাধ্যমে বাচ্চার রক্তে মিশে যেতে পারে, যার ফলে শিশুর উপরে মারাত্মক ক্ষতিকারক প্রভাব পড়ে। এছাড়াও মায়ের ঘুম কমে যায়, শিশুর ওজন কম হয়। গর্ভাবস্থার শেষ মাসই শিশুর ওজন বাড়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। এই সময় ক্যাফেন সেবনের মাধ্যমে শিশুর ওজন কমে যাবে এবং আপনার ঘুমও খুব খারাপ অবস্থায় পৌঁছে যাবে। কোনো গর্ভবতী মায়ের যদি মদ বা অ্যালকোহলের অভ্যাস থাকে, কষ্ট হলেও সেই অভ্যাস বাদ দিতে হবে, এটি শিশুর কম ওজনের জন্য দায়ী। এছাড়াও অ্যালকোহল পানের ফলে শিশুর স্পেকট্রাম ডিসঅর্ডার হতে পারে। স্পেকট্রাম ডিসঅর্ডার হওয়ার লক্ষণগুলো হচ্ছে ছোট আকারের শিশু, কানে না শোনা অথবা কথা বলতে না পারা, মাথা বেশি বড় হওয়া, এছাড়াও মায়ের ঘুমের অসুবিধা, চেহারার গড়বড়, রুগ্ন মস্তিষ্ক, স্নায়বিক সমস্যা ইত্যাদি হতে পারে। মদপান ছাড়াও যে কোনো ধরনের সফট ড্রিঙ্কস বা বাজারের কোল্ড ড্রিঙ্কসগুলো খাওয়া উচিত নয়। এগুলোতেও ক্যাফিনের মাত্রা অনেক বেশি থাকে, যেগুলো কম ওজনে শিশু জন্ম দেওয়ার অন্যতম কারণ। গর্ভাবস্থার শেষের দিকে মা প্রচণ্ড পরিমাণে শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভুগে থাকেন, যেমন মাথা ব্যথা, পেট ব্যথা, ঘুম না হওয়া ইত্যাদি। আরও বড় বড় অনেক ধরনের সমস্যা হতে পারে। তবে কোনো গর্ভবতী মায়েরই চিকিৎসকের পরামর্শ ছাড়া এ সময় কোনো ওষুধ সেবন করা উচিত নয়। এই সমস্ত রোগ গর্ভকালীন সময় আপনাকে সহ্য করতেই হবে। আর সপ্তম থেকে নবম মাসে এর প্রকোপ আরও বেশি বেড়ে যায়। আপনার যদি বিশেষ কোনো শারীরিক সমস্যা অনুভূত হয় তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে শিশুর জন্য সুরক্ষিত ওষুধ নির্বাচন করতে হবে। এ সময় ঝাল খাবার এড়িয়ে চলুন। যদিও এগুলো খেতে খুব ইচ্ছা করে এবং খুব ভালো লাগে, তবে শেষ 3 মাসে ঝাল খাবার খেলে বুকে ব্যথা, অ্যাসিডিটি, পেট ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। গর্ভাবস্থায় হালকা লঙ্কা দেওয়া খাবার খান।
অতি পরিমাণে ঝালযুক্ত খাবার খেলে ফাইব্রিন কমে যায় ও রক্তপাত শুরু হয়ে যেতে পারে। এছাড়া প্রতিটি গর্ভবতী মায়ের এ সময় বাইরের ফাস্টফুড তেল চর্বিযুক্ত খাবারগুলো এড়িয়ে চলা উচিত, কারণ এগুলো মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। এই কয়েকটি খাদ্য তালিকা মেনে চললে এবং স্বাস্থ্যকর ও ঘরে তৈরি পুষ্টিকর খাবারগুলো খেলে খুব সহজেই গর্ভবতী মা শেষ তিন মাসকে অনায়াসেই সুস্থভাবে পার করে দিতে পারেন। তো ভিউয়ার্স, গর্ভবতী মায়ের শেষ তিন মাসের এই খাদ্য তালিকা সম্পর্কিত ভিডিওটি পেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।